তোরা পুরুষ ও সেটি মাছ আসিরে এত কষ্ট করে বাত্রা দে, এত কষ্ট করে, কোনোদিন তুই গদুর তাগর থ্যাংক ইউ দেস না, খাইতে বইলে এত বিষ বিষয় গরু গোস্ত ইলিশ মাছ বাজি করছে, এত খাইতে বেকো তোরও ডক নাই, ইলিশ মাছ কেন রেঞ্চে আর দিকে রে নিরেছে শাসে ভাবি কীতে রেঞ্চে, এত সবসময় ভাবির প্রশংসা। তো এতে কী করছে, বুগুলি রান্ধি, বুগুলি চিনছি তো কথা শো কি কর, ওই লক্ষ্মীপুর ক কানজাল, হায় হায় আরো কিতে কিতে কয়, বহুত রকমের নাম আছে বুগুলির, আড়া বুগুলি কই কেলা, এটাতে কিন্তু আবার জিনিস আছে, এটা যারা শৌখিন পুরুষ তোরা কিছু কিছু খাইস, ভাবি করে কইস তোরে সপ্তাহে একবার বুগুলি খাবাই পারলাম, বুগুলির দাম বাড়া আলাইছি এবার মনে করলি দে, বলে আফসারি সাহেব কেমনে জানে, হ্যাঁ আমি তো চিকিৎসা বিজ্ঞানী হলে দেখতে দে আমি এভাবে করে কইয়ে নিতাম, বাস আর কোনো শরম নাই, আল্লাহর বাণী বলতে কোনো শরম। তেতি বুগুলি রাঁধি হাত ধুয়ে রায় দিছে চুলার গর, এত জনে কেসাল ফেসাল করে, এতে সুন্দর করে যে বুগুলি রেঞ্চে চিংড়ি মাছ দি নদীর চিংড়ি মাছ দি, এ বুগুলির ফ্ল্যাটিটা লই বাবির গো গত ঘুরিয়ে আছে উডানে দিয়ে আগ দুয়ার দিয়ে হাঁদাইয়ে এবার হাতেরে দিছে কুতুরি গাড়ে দিছে, ধরেন খান বাবি বুগুলিটা রেঞ্চে, এতে বুগুলিটা জিরবাত খা দেখছ তুই বাঁধি, তুই গোস্ত মাছ রেঞ্চ কে ইচ্ছে, আর বাবির বুগুলি কত দারুণ লাগে, দারুণের প্লোরাল নম্বর দারুণ। তো এবার হাতের বউ কহ উডান ঘুরি আইলে বুগুলিও স্বাদ হয়ে যায়, তোরে ধর বিয়া দিয়ে দিলাম, তুই হাঁটতে নি দুই দিন বাতরান বেল্লাই, হ্যাঁ আই নিজেও হাঁটতার না, আর আই যদি আই এই অবস্থা থাই যদি বেড়ি হইতাম কয় কোটি বিয়া আর হইতো, কে এত দিলে এক ঘর থাকবো হাঁটতার না মাফ চাই, তুই যে বেড়িটারে যা বিশ উনচল্লিশ বছর তিরিশ বছর ধরে রেখছ তো বেড়ি কনমুইজন, তুই দুই বছর তিন বছর পর পরে কোদের ঘুরেবি উমরা লই যাবি, কত সিটারে সিটার তোরা বেড়ারা বুড়ি গেলে হস যা গরু দুবে যাব গরি সাফরা সিরাট খাবায়, আর বুড়ির কাছে যাই মাফসা তুই আরে ভাই বোনের লাইনে আসিল তুই আর আসতে গাও লাউ হুয়ার দিছ তোরে আয় কিচ্ছু করতে আরে কান্দের কা তুই আরো মাফ করে দিও মাফ মহিলা দিন সিটি কির মাপ বুড়ি গেলে গালটা ধরি কেবা আই লাভ ইউ কির মাপ এ গোলামের হুত কির মাপ, বলে আমার শ্বশুর গোলাম আল্লাহর গোলাম তুমি গোলামের হুত, বলে এইভাবে কথা কর চুপ কর তুই কি কান্দ কান্দ বন্ধ কর, তোর যে আয় যে চল্লিশ বছর বাট্টা রাঁধছিলাম তুই নারায়ণগঞ্জের মাথারি একটা দিয়ে বাত্রা নিলে মাসে সাত দিন ছুটি দুই দিন হইতে বাসে আই লাল সবুজ কষ্ট হতে থাকতো, তাইলে বেতন দিতে দশ হাজার চল্লিশ বছর আইজে কত নেই আর বেতন নাই মোরান আসে আর আট লাখ হোলামাইয়াতে ও আইসি আশ টাকা এটিরে হস আইসি কত কষ্ট করছি হোলামাইয়া গুণ হ্যাঁ সাতান্ন ডেল কষ্ট সহ্য করছি তৈলে আয় কত কোটি টি হয় তুই আরে অস নন ছাড়া তোর মাফ নাই, বুড়িগের বিষা ক্যান্সেল করাইবেন সোজা কথা, এতে বিষে বাদ দেবে এতে ফ্লাইট টিকেট এতে বুড়িটা নিল না কা হাতুটা ইনশাআল্লাহ হজে জোরে কো হজে উমরায় যাওয়ার সময় আমার ডার্লিং এর লাইফ পার্টনার এর আফসারি সাহেবের ভাবি রে হজে উমরায় কক্সবাজার নিয়ম মাছ আসিরা এখন তো সোজা সারা জিন্দিগি তো খালি আর বদনামি করে আফসারি ভাই আঙ্গ মহিলাকে বিরুদ্ধে কয় আয় দেহ আর ফক্কের লোক আর তো বোঝে না এর তো এনতে দশ লাখ টাকা আয় করে দিছি তাগো বাদ দেন না অংশটা হাই বেল্লাই ইডার ব্যাপার আয় হত্যে দিন কই একমাত্র বক্তা আমি বাংলাদেশে বলি এর রহে তারা আর দেখতে পারে না আফসারি এটি গর কোবাকুবি লাগায় ঠিক কিনা, আপনি কেন আপনার ওয়াইফের হজে উমরায় নিলেন না আপনার লাইফ পার্টনারটারে আল্লাহ রসুলকে একটু সালাম দেয়াই আনেন ওমরা করাই আনেন কাবা শরীফটা ধরাই আনেন, আল্লাহ আমার যতগুলো আম্মাজি আমার বোনেরা এসেছে আল্লাহ তুমি মেহরবানি করে আমি মুসাফের তাদেরকে হজ ওমরা নসিব করাও আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, তোরা তো আজনি যাবি করে আয় তো কথা মনে করি রোমে হুতি হুতি এই মিলন মেলা এগারোটাতে ভাঙি যাইব বিচ্ছেদের সাগরে আমি চলে যাই
এমনি না কত খারাপ ব্যবহার করি, হুতি হুতি তোকে কথা চিন্তা করি হরানরে। এখন আল্লাহ যাতে আমাদের এই মিলন মেলাটা পরকালেও রাখে, আমরা যাতে একসাথে জান্নাতে থাকতে পারি। আড্ডাটা কিন্তু এখানে শেষ নয়, এটা জাস্ট একটা আড্ডা দিলাম, সময় তো কম আমাদের পৃথিবীতে। এই আড্ডা আমাদের যদি আমরা জান্নাতে দিতে পারি, তাহলে আমাদের এই আয়োজন, এত ভালোবাসা আমাদের সার্থক হবে। আল্লাহ তুমি মায়া করে আমাদেরকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা বের করে দিও। যতগুলো আম্মাজিরা এসেছেন, আল্লাহ একসাথে যাতে আমরা জান্নাতে আড্ডা দিতে পারি, সেখানে তো আর আনন্দ আর আনন্দ। আমার কলিজার আম্মাদের দিদিদেরকে তুমি ক্ষমা করে দিও, রোগ শোক তুমি ভালো করে দিও, তাদেরকে পৃথিবীর সমৃদ্ধশালী সার্বিকভাবে দুনিয়া আখেরাতের আল্লাহ তুমি কবুল করিও। তা আজকে আমি অল্প কিছু কথা বলবো, একটু কলব নিয়ে কথা বলবো, এটা তো দেয়া যায় না। অনেক ইম্পর্টেন্ট আলোচনা রয়ে গেছে, আসলে এটি করতে এলাম নন, তোরা কোনো বালা মাল খাস না, আই আসি বিপদে, তিন গাছ ও খেজুর, তারপরে এক এক আল্লাহর রাস্তে মাপ চাই। এই এক সেকেন্ড এখন 810 কোটি মানুষ হতে মাইনাস হইল। তো এখন তিন গা আজোয়া খেজুর, এক গ্লাস দুধ, কেমন? এক গ্লাস দুধ আর কি, এক গ্লাস এলবরার শরবত যদি খাওয়াই দিই বুড়ি গাড়ি ইস্তার করার সময়, দুগা দেশি ডিমা, আরও কিছু সামান্য ফল ফলা দিয়ে যদি খাওয়াই দিই, মাগরি ভরিয়ে বুড়িকা কেব কীটা খাইলাম, কেউ ছাড়া এরকম করে না, মুখে আফসোস করে, কিন্তু যা খাওয়াই দিয়েছি বুড়িগারে, সারাদিনের ক্লান্তি শেষ, বেলার শরবত এক গ্লাস খাওয়াইছি, এলবোরা খাওয়াই দিছি, ঘরে বাবিরও খুশি করে দিতে পারবে, এরকম মেডিসিন খাওয়াই দিছি, কিন্তু খুশি তো নাই। যদি এক বল বুট মুড়ি দিই, হাঁস গিয়া বাইং মরিস সরিষার তেলে বাজি করি, এটার ভিতরে নুন মাই যদি সন্দেহ করে দিই, খাই হেড ঠান্ডাই, আল্লাহ আল্লাহ হেবড আর হেড ঠান্ডা করছে, আল্লাহ হেবড আর হেড ঠান্ডা কর, কিন্তু কিতে ঠান্ডা করছি, বিষ খাওয়াই দিছি, হরের দিনের দিনে দুইটো পর্যন্ত হেডে তো ডারিয়ে বেড়াম, ওই বার না অনেক যত শান্তি নাই, তোরা কাস্টমার হয়েছে সব বুটমুড়ি গাইন দেন, আর দোয়ানো কিন্তু বালা বালা মাল আছে, জাপানি মাল আছে, এটি কোনো বার করি না ডরে, আর যে কলবের ওয়াজ করিও, এই যে আমাদের হাত, এটা কি, এটা কি চোখ, এটা কি এটা মাথা, এটা কি পা, এটা কি পেট, ঘাস দে, এসব কিছুকে নিয়ন্ত্রণ করে। এখানে এখানে সার্ভেয়ার আছে, রাডার আছে, নেটওয়ার্ক আছে, টাওয়ার আছে, কল্প, এটা কি কল্প, কলবের ওয়াজ শোনার, আর মানুষ কোথায়, বলারও তো মানুষ নেই। কলব যদি ঠিক হয় সব ঠিক, আর শয়তানু জাসিমুন আলা কলব ইবনে আদম, ইজা জাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা, শয়তান বনি আদমের কলবে হাঁটু গেড়ে বসে আছে, যখন আল্লাহর বান্দা আল্লাহ জিকির করে শয়তান কলব থেকে বেরিয়ে যায়, আর যখন জিকির অফ করে তখন শয়তান কলবে ওয়াসওয়াসা দেয়। কলবের দখল এখন শয়তানের দখলে দিয়ে লেছি আমরা 24 ঘন্টা, এই জন্য না কলবে আমাদের আল্লাহ জিকির আসে না, আমরা আল্লাহরে দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, লাউলা আন্না শায়াতীন ইয়াহুমুনা আলা কুলুবি বনি আদম লানাযারু ইলা মালাকুতাস সামায়, যদি ইবলিস মানুষের অন্তরকে প্রতিবন্ধকতা না দিত, ব্যারিকেড যদি না দিত, পর্দা যদি না ফেলত, তাহলে মানুষ এই কলব দিয়া ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাইত। যেই মালিকের এবাদত করি আমরা, ওনাকে আমরা দেখি নাই, আউলিয়া কেরাম নবীগণ ওনার উপস্থিতি, ওনার সৃষ্টির টেকনিক, সব টেকনোলজি তারা অনুভব করতেন, প্র্যাকটিক্যালি তারা দেখতেন।
তো ওনাদের কলব আমাদের কলব, কলব তো সেম, দেখি না যে আঙড়া নষ্ট। হুজুর কি ওয়াজ করেন বুঝিয়েন না, আমনের চোখ আর পাইলটের চোখ এক চোখ, কোনো অসুবিধা নেই। কিন্তু আমনে বিমানে বইলে কি দেখেন, সামনের সিটের প্যাসেঞ্জার হেতে বই রয়েছে, এদের গেঁড়ি দেওয়া যায়, ওই আঙ্গ যাবে রে সৌদি আরব যাইতে দেয়। আর পাইলট এমরান ভাই 337 বিমান চালা, 420 গে প্যাসেঞ্জার বিমান ক্রু, আর আফারা আছে 20 জন। হ্যাভ সাম সুইট এক্সকিউজ মি, এনি নিট, থ্যাংক ইউ, সিট বেল্ট। কত আরো ডাইলগ শুনলাম জীবনে, আরো কটা অনুন লাগে মরার আগে আগে, ঠিক রে, ঘুমাইনি কেন? এমরান ভাই তে ফাঁকে ফাঁকে মহিলা এখন দিয়ে ঘোষণা দেয়, লোহিত সাগরের কোল ঘেঁষে ম্যাগের বেলা বেশি আসতেছে, 600 কিলোমিটার দূরে দেখা যাচ্ছে জেদ্দা, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন, আবহাওয়া দুর্যোগপূর্ণ। তো এমনি অভিমানে, আমরা অভিমানে, এমনি কেমনে দেয়, চোখ তো সমান, তার চোখে লেন্স লাগানো, রাডার, সকল যন্ত্রপাতি, এই চক্ষু দিয়ে তিনি সারা পৃথিবী দেখে। বিমান চলতেছে 1000 মাইল স্পিরিটে, উনি সারা পৃথিবী দেখে, চোখ দনজনের সমান। আপনাদের পাবলিকের চোখ, নবীদের চোখ, আউলিয়া কেরামের চোখ দেখতে চোখ সমান দেওয়া যায়, আসলে পাওয়ার বেশ কম আছে। এই জন্য কাজী ইব্রাহিম সাহেবের কথার লগে আন্নারা কোন এমি এডি কিতে কো কিতে রেগো এমিয়া, কিন্তু কথা হেমিয়ার টাইটি গেছে। আর এই জন্য সব এলেম প্রচার করি না, জাহির করি না, আব্দুল জাহেরে জাহির করি না, করলে আঙুরো কবি এমিয়া মাথার সিট খারাপ হয়ে গেছে। সামনে বিপদগুলো আমাদের কিভাবে আসতেছে, ভয়াবহ বিপদ। তো এই জন্য কলবটারে একটু আল্লামুখী করতে হইব। কলবে আবার ইবলিচ্ছাসরা খুঁজলাম দেয়, অসা দেয়, কি করব, কলব নির্যাতনে আছে। আর ফেরেস্তারা তাঈদ করে, ওয়াইজ আয়্যাদুকা বিরুহিল কুদুস, যখন আমি তাকে রুহুল কুদুস দিয়ে সাহায্য করছি। আলেমেরা বুঝিয়ে লেব সহজে, রুহুল কুদুস ফেরেস্তা, ভালো কাজ করবেলে ফেরেস্তারা কলবেরে উৎসান্বিত করে, শক্তি যোগায়। আজকে তো মাহফিলে আইবি, কত মানুষ আয়ত্ত চাইছে, হারানো এত আর কেন আদা মতো মাইয়া দেই, আগে হাতে সিস্টেম করছে ডার্লিং গেলে মোলা টোলা লই, ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ লো হেতে গেছে গা, হাতে মাহফিলেরে হিডার হিসাবে ব্যবহার করিয়ে লেছে। আর এই হাজার হাজার মানুষ থেকে বাসনিক করা করা আল্লাহর মোকাররব বান্দাগুলো আমার সামনে বইছে, সুবহানাল্লাহ, আমি কই দিই আয় খাইছি বাইরে, সুবহানাল্লাহ, কন্টা কোয়া তোর কি দেখ, তুই শুধু রানের ভিত্তে হাত ভরিয়ে আনে বই থাকবি, এসব কারণে হিজ লই যাচ্ছে, তুই আরো হিজ লই যাবি গে, আতিটাকে ইয়ে নথায় আত রাখবি, বাহাদুরের মতো স্টাইল করি, সময়টি নষ্ট করি, চাগের মতো শরীর অন বালা নাই, কথা ক্লিয়ার, কি ক্লিয়ার? এখন এই কলবটারে একটু আল্লামুখী করতে হবে আমাদেরকে। ও ইবলিসে খুজলান ওয়াসওয়াসা দেয়, আর ফেরেশতারা তাঈদ করে ভালো কাজে, দুই মইয়া টালাডা নিয়ে কলব দিছে, আর এত শান্তিতে নাই, কি করবে, এত অত লান মানুষ, ফেরেশতা ডানে ভালো কাজ করবে, আল্লাহ ইবলিস চোরা ডানে মুহির দিকে বলা তো আইছিল মাহফিল, কিন্তু মাইয়ার ফোন হাই হাতে মোলা টোলা লই গেছে গো ভাই, ও ডাললে আর তো কিছু আনতে পারেনি, দারুণ সেটটা মোলা 1 কেজি নিয়ে এসেছি, এরকম সিটিং হোলা মাহফিল তো যাইন না, নাই রে গেছে গাহেতে গায়ে জানিত। তো এই কলবের কারণে হেতে চলে গেছে। এখন প্রশ্ন হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত উফিয়ান উম্মতি মা হাদাসাত বিহি নুফুসুহা মা লাম তাতাকাল্লাম বিহি আও তা'মাল বিহি, মুত্তাফাকুন আলাইহি, আমার উম্মতের কলবের হৃদয়ে যে সমস্ত কথা উদয় হয় গুনাহের কথা, আঙ্গ কার কলবে কি আছে আমরা ছাড়া কেউ জানি না, নবীজি কয় কলবের এগুলা যতক্ষণ না কার্যে পরিণত না করে অথবা মৌখিকভাবে না বলে, মুখ দিয়ে না বলে, ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখা হয় না। এবার দেখেন নবী এটা সহিহ আল বুখারীতে বলল, আল্লাহ জাল্লা শানু কয় সূরাতুল ইসরার 26 নম্বর আয়াতে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে আপনার এলেম নাই নবী আপনি সে ব্যাপারে অনুসন্ধিচ্ছু হবেন না, ইন্না সামা ওয়াল বাসার ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিচ্ছু মানুষের
কান চোখ অন্তকরণ যা অর্জন করছে এগুলা জিজ্ঞাসিত হবে। কানে যদি উঞ্চ সেজব কানে রে, চোখে যদি দেখছ তো অবৈধ সিনারি সেজব, কলবে যেটা কল্পনা করছেন এডাল্লাই ধরব, মোয়াখাজা করব, রিমান্ডে নিব। তো কলবের বিচার যদি করে বাসা নাই, হুজুর মজুর অলি আব্দাল গাউজ করত বাসা আসেনি, গুম যা আল্লাহ রহমত চালান গুম, বাসা আসেনি এমন ব্যক্তি কি এখানে আছে? কোন ব্যক্তি কারো কলবে জীবনে গুনাহের কথা উদয় হয় নাই? কত খারাপ খারাপ কথা চলে আসে, আসে না? আসে কি না? তখন আল্লাহ যে কইল তোর ইডাল্লাহ দরিও সুরা হুমাজাতে ছোট্ট একটা সুরা আলাম তারার হে কিনা দি সুরা ইডা আল্লাহ জাল্লা শাহানু বলছেন, তারপরে আল্লাহ দি তাত্তালি ওয়ালাল আফইদা ওয়াইলুল লি কুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা মালা ওয়াদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুম বাদান্না ফিল হুতামা লায়ুম বাদান্না লা ইয়াত্রাহান্না ফিল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়ালাল আফইদা। আল্লাহ গো বান্দা রে, জাহান্নামে আমি তোর নিয়া দরবার জাগায় আগুনে লাগামো, ফি শিমালিহিম নার জাহান্নামের গোড়ায় আগুন বামে আগুন, ওয়া ফি ইয়ামিনিহিম নার তাদের বামে আগুন, ওয়া মিন তাহতিহিম নার তাদের নিচে দিয়ে আগুন, ওয়া মিন ফাওকিহিম নার তাদের উপর থেকে আগুন, সারাবিলহুম মিন কাতিরান তাদের জামা কাপড় হবে আগুনের, তাকশাও জুহাহুমুন্নার ফেসও আগুন লাগাই দিব, হেলমেট লাগাই দিব, হায় হায় তারা মনের জন্য আগুনের রুমের ভিতরে ইউনিটির ভিতরে আছে, আগুনের বাসার ভিতরে আছে। তারপরে হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আগুন আর আগুন, তারপরে সারা বহুমনার পান করব আগুন, খাইব আগুন। আল্লাহ কয় আফসারি তোর আরেকটা জায়গাত আগুন রয়ে গেছে, তোর কলজন মধ্যে পর্যন্ত আগুন লাগাই দিম, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালি ওয়ালাল আফিদা, আমি আল্লাহ তোর কলজা বাকি রয়েছে কলজের মধ্যে আগুন লাগাই দিই, তোর রং ছাই লইও। ছোট্ট সুরেতে আল্লাহ করে মেসেজ দিছে, কত রাগ কলজাত আগুন লাগালাম, কলব বাসা আসেনি আর আমাদের। যদি কবিরহাট থানার ওসি সাহাবে ফোন দেয়, হ্যালো জি কে রে তুই? যে আমি কবিরহাট থানার ওসি সাহেব বলছি। হ্যাঁ স্যার 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 স্লা সালামু আসসালামু স্যার 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 সালামু বলি যাবি কই, আসসালামু আলাইকুম স্যার কী হয়েছে? তুমি একটু থানায় দেখা করে যাও। হ্যাঁ তো আদা আগলে যাবো, বাড়িতে মাথা হালে দেব, বউ কী রে তুমি আগলে সত্যি আল্লাহ বান্দি কথা করছে, হানি ডাল হানি ডাল্লা আল্লাহ আর কি তো হয়েছে, আল্লাহ আর কি তা কনা, তোর বারে ফোন দে আর শালারে ফোন দে আর কি তো হয়েছে কনা, আল্লাহ ও কি অন্যায় করলাম, আল্লাহ ও আল্লাহ আর কি তা তুই কনা, তুই কিন্তু হাগল হয়েছ নি কোনো, এলে কথা করছে হাগল ন ওসি সাহেব ফোন দিছে, আয় কতর দেয়া করতাম উষারা লাগবি 285 বার আল্লাহ আগুনের কথা কইছে, তোরে একবার দুইবার ফোন দেন মহাগ্রন্থ আল কোরআন থেকে 285 বার নার কথাটা আল্লাহ বলছে, তুই আজ পর্যন্ত তলে তলে সমঝোতা আল্লাহর লগে করলি না, তুই মনে কর সেভাবে জান্নাতে যাবি গা না, শেষিয়ে লাগব তোরে ছোট্ট সুরতে কো আয় আল্লাহর আগুন। আমার পুলিশ বাহিনী, আমার চেয়ারম্যান সাহেব, আমার ক্যাডার বাহিনী, আল্লাহ নিজে আগুনের নিজের দিকে সম্বন্ধ করছে, নারুল্লাহ আয় আল্লাহর আগুন, তোর কলজের মধ্যে দিয়ে তোর কলজে জ্বালালাই, এ পর্যন্ত তুই আল্লাহর একটা ফোন দিস সত্যি, কান্দি গাড়ি ফোনটা দিস সত্যি, ঠেঙ্গে কদুর ফেঁক আটকিলেও তবে দিস হয়ে যাস ফোঁসাও ধরে, সেয়া নালার মধ্যে যদি বাড়ি খাস, সেয়ারও যদি বাড়ি খাস কলজের মধ্যে বিষে ধরে ধরে নি, হ্যাঁ
জাহান্নামী গো নালা কত লম্ব হইব, 12 ইঞ্চি ধরলে 216 মাইল হইব তোর নালা। ওম্মা হুজুর এটি কিতা কয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন জাহান্নামীদের এক একটা দাঁত, না বল আও দর্সুল কাফেরে মিসল ওহদের, জাহান্নামীর একটা দাঁত ওহদ পাহাড়ের সমান। ওহদ পাহাড় কয় মাইল? গুগল শরীফে সার্চ দিলে কই লেব, 6 মাইল। কয় মাইল? কথা কও, কয় মাইল? তাহলে 3 গে দাঁতের 1 ইঞ্চি কল্পনা কর, 3 দাঁত সমান 1 ইঞ্চি, কয়টা ওহদ পাহাড় হয়? 3টা। কথা কয় না, কয়টা? 3টা ওহদ পাহাড়। তাহলে 3টা ওহদ পাহাড়ের দূরত্ব কত? জাবের কস স্যার ভাই, কত মাইল? 18 মাইল, 318। অঙ্ক বুঝি বলি গেছ, ইয়াল্লা মুখ পাফি আজ ঈশা যা কালাম ইনতাল্লাহ। রে আমার কইতে নরে সরম হয়ে যাবে সে বুঝার কই ভাই, আরে বদয়া দিবা। আরে কত মাইল? 1 ইঞ্চি সমান 18 মাইল। তাহলে আফসারি হলো 63 ইঞ্চি লম্বা, হেতে যদি জাহান্নামে যায় 1137 মাইল হবে এত লম্বা। মায়ের রে, একই হাদিসের শেষাংশে বলছেন গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতি, জাহান্নামীদের গায়ের চামড়া 3 দিনের পথের দূরত্ব। তখন 16 মাইল করে ডেলি চলতো, তাহলে 48 মাইল। আর বিমানের 3 দিন হইলে তো কোনো শেষ নাই। আর নবীজি বস্তু জগতের সাথে কেন জাহান্নামের তুলনা দিল? আমি এটা এবার 14 ডিসেম্বর আবিষ্কার করে এলেছি, এ দাঁতিটা ধরে ধরি আয় দেহ বানালাইছি, সুবহানাল্লাহ কয় না? তা 48 মাইল তোর গাছ সামড়া, এটা মোড়া হইব। তুই বর্তমানে পৃথিবীতে যে ব্যথা সহ্য করস, 45 পর্যন্ত আরস, ডেলরোমিটারে ব্যথা মাপে, ব্যথার এককে ডেল বলে। এ ডেল 45-এর উপরে যেলে বেড়ারা আর বাসে না, বেড়িরা শুধু সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট সহ্য করে। 1.5 বার মরি গেছে, আল্লাহ নিগুনের মুখ জবান ঠিক নেই, কথার লগে আঙ্গর গালি গালাজ শুরু করে, বুঝতি নাড়ি বুড়ি না নার টার বাসে দেখলে কিছু অকে জয়ে গেছে, কথা বুঝছ? আমি রোম গুলাকে এখন কল্পনা করি হাফের কাতার মতো, মাহফিল থেকে বিড়িয়ে যাইলে যদি দুয়ারে রে ধাক্কা দেয়, রে দরজাটা একটু খোলো, ঠাস করে দুয়ারটা ইতিহারে মেলা মারি বোধ করে, মানে মনে যেন এটা রোম, এটার ভিত্তিতে মনে গাঁতা হানকাপ আছে, চুপ করি মানে এরকম সিটিং মহিলা আমাদের কোম্পানিগঞ্জের দিকে নাই রে? একই ব্যক্তি যদি খালতো দেবর যদি সাফ্রেশিরাট বাজারের জসিমউদ্দিন যদি দোকান যদি দোকানদার যদি আসে বাইরে থেকে যদি সালাম দেয় সালাম আলাইকুম ভাবি বাড়িতে আসে, তাড়াতাড়ি করে শাড়িটা রেডি স্টাইল করে 3 সেকেন্ডে রেডি, দরজাটা যেন লিফটের মতো খোলে, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন, গরিবের দরজাটা ভাইয়া হাতির পাড়া অনেকদিন পর আপনি এসেছেন, ঠোঁটান দেখছো তুই কেন বিয়া করে গেলেছে, চোখের বিয়ের দিকে লই গেছে গা, চুলেরও লাড়া খাপাইছে, দেখছো তুই কি স্টাইলে করে, শুধু স্বামীর লোকে কথা কয়ে যেন হেতির কুত্তা সোয়া 3 গে কামড় দিছে, কুত্তা 3 গে আরো অজ্ঞার অর্ধেক। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে? আরে মাঠটা খাবাচ্ছে মন মা যা তা কর, সম্মান কর, আই কই না তুই কস আছে ও ভাই নাই রে? প্রিয় আম্মাজিরা, আপনারা হাজবেন্ডের সাথে সুন্দর কথা বলবেন, তাকে সালাম দিবেন, এ আল্লাহ বিয়া 124টা অস্ত্রের কবে বিয়া লাইফ সাপোর্টে, একই মহিলা একই পুরুষ, পুরুষ ইজ্ঞাফর মহিলার লোকে কথা কয়তে কত সুন্দর করে কয়, বোন আপনি অনেকদিন পরে এসেছেন আমার সোহাগ ক্লথ স্টোরে, বোন রমজানের পবিত্রতা রক্ষা করুন একটা দধি খান, ভাই এটা কিতা কইলেন পবিত্রতা রক্ষা করেন রমজান দিনের বেলা দধি খাবেন, কোন আপনাদের না সবসময় তো রোজা থাকতে হয় না, রেড সিগন্যাল আছে না একটু খান, এসেছেন আরেক বেডার ভরে খাবাইতে পারি জানাতে জান্নাতে গেছে গা, কিন্তু নিজের বগাললে কোনোদিন আইসক্রিম নেলা ফকট করি ওগো হট ডগ গিরিল, মহিলা কত রু আছে ওদের খাবার না, কতটি সিটিং বুড়িয়া আছে হাইটিয়া হপ্তে টিয়ার পরোটা খাই বেড না, বুড়িলে কোনোদিনও হেঁসো করি অজ্ঞা পরোটা নেন, এরকম সিটিং বুড়িয়া সাধুর গাদ দেন না বর্তমানে আর সামনে আসে ভাসে নাই রে?
আল্লাহ আল্লাহ শানু কয় আমার বান্দিরা সূরা হযাবে ফালা তাখদানা বিল কওল, তোমরা পিছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে পর পুরুষের সাথে কথা বলিও না। ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলো। ফায়াত ওয়াত ফায়াত মাউল্লাযী ফি কলবিহি মারাদুন, পিছিল কণ্ঠে মায়াবী কণ্ঠে যদি তোমরা পর পুরুষের সাথে কথা বলো, যাদের অন্তকরণে সমস্যা আছে কলবে, হেতে প্রেমে পড়ে যাইব, হেতে নষ্ট হয়ে যাইব। এ মোবাইলে 810 কোটি মানুষের হত্যা করে ফেলছে, আমি কবরস্থানে ওয়াজ করি, এর ওয়াজে কোনো লাভ হবে না। এই নেটের উপর আল্লাহর গজব না পড়া পর্যন্ত ওই বিশ্ব ট্রিটমেন্ট আর হবে না। আঙরে শ্বাস করি এলেছে, এতে ছাত্রছাত্রীরা ক্লাসে যায় বইটা হোলারা প্রতিবন্ধী লানি, কিরে তুই হ্যাঁ একা একা থাকতে চা, ওই ব্লু ফিল্মের লিঙ্গি গে সাই এলেছে তো সব আসর গা, এই গে সাই তো এতে পাগলের মতো করে বৈকাল বেলা দেখবেন যে রোডে রোডে ইয়ে দিব ওই বই। সাইনি বুড়িগারা পর্যন্ত ব্লু ফিল্ম সাই, বুড়িগারা রেসলিং চা কেন খোলে নাতিন তো নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়া, আফু আফু ভাইয়ের একটু আফসারি ওয়াজ টা নিতেছে, বুড়িয়ে দাঁত কামড়া শুনলা দিয়েছি টিকেন ওয়াজ আনে দিলি বুড়িকে কালা হাঁড়ারে ঠেলে, কো ভাইয়া ঠেলেন কাকো আজারির ওয়াজ টোকাই, ফিসেন না ফিসেন না, আল্লাহর রাস্তা না গাইলেন কেন, আল্লাহর কাছে জবাব দিতে হইবে। একটা সেকেন্ড মানুষের ফৈসার কিনে সময়টা নষ্ট করলে, ক্যামেরাগুলা টেলিভিশনগুলা 810 কোটি মানুষের ক্ষতি হবে, এগুলা গুগলে ট্রান্সলেশন করে শুনবে মানুষ, অটো ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, এটা আল্লাহর রহমত, আমিন কর। তো প্রিয় বন্ধুরা আসারির ওয়াজ টোকাই, আসলে বুড়িয়া সেইটিং রেসলিং চাই আল্লাহ, ওই ল্যাংডা বেড়ে ইডি আছে না মোড়া মোড়া হাঁস মন্যা বুড়িয়া সায়, বুড়িয়া মনের দুঃখে সায়, বুড়ির একদিন নাচতে কইছে কবে তোমার তো আয় সাপ্রাসীনাথ স্কুল এই একটা জাতীয় দিবসে দেই আর বালা লাগছে, আর তুমি যে ড্যান্সটা দিছিল আর রুহান দাই গেছে, ও না যখন বড় বুড়ো হয়ে গেছি শক্ত আর বুড়ো হলো কত ড্যান্স দাও না, বুড়ি গীতে কেছে কুত্তে সব খারাপ হতে বলে দুই বার রস করছে, এরকম সিটিং মহিলা আমাদের বহির বিশ্বে নাই রে, একই বুড়ি হেই বসুনাট নাতিন বড় জির ঘর ছোট নাতিন বিয়া, এ বুড়ি লাডিবর দিদি এ তারপরে গায়ে হলুদ অনুষ্ঠানে নাতিনের বিয়াত নাচে হুরা নাচতে আর ওটা তো ঠিক না, আমনে আমনে প্রিয়তম হাজবেন্ডেরে আপনি সৌন্দর্য দেখাবেন, এটা সুন্নত এবাদত, আপনার লাইফ পার্টনারকে আপনি অসামাজিক অশ্লীল কার্যক্রম থেকে ফিরিয়ে আনার পবিত্র দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে ঠিক কিনা। এখন বুড়িয়ে বুড়িরে ক বুড়ি তো বাতান দে হুতের বগল লোক বই, বুড়িকে ডাক দে তো গেউ কা, বুড়িকে খাল না থাকলে গিয়েছে বুড়িকে খেপটি আছে ক, তুই কোদের হরি বয় তোর গাত খুন গুন্যা গন্ধ কয়, তোর দেড় মন ওজন সাই বিয়ে করছি, তুই যে সুন্দর নাচ দিছিলি সাপ্রাসীনাথ মঞ্চে, আজ ধান খেতে রই রৌদ্র ছায় ছখা চোখিরে মেলা রে ভাই ঠিক না, এরবারে বুড়ি ক কিনলে বলেছি ইডা কইলে তোর দেয় 20,000 টাকা মাসে ওষুধ খাবাই, তো তো 30 কেজি ওজন নাই বাঁধিয়ে এসব দিনে শাসে বেড়িকের দিকে চা, বুড়ির মাথা টেপি বুড়িকে দেয়া কে শাসে রেসলিং তুইও বেড়ি এতিও বেড়ি, এরকম সিটিং বুড়িকে আমাদের নোয়াখালী নাই রে, ব্যক্তি নষ্ট তলে তলে হোলা মাইয়া বেড়া বেড়ি বুড়া বুড়ি, আঙ্গরে গজব এ মোবাইল কালা ফাঁড়া আঙ্গরে হত্যা করিয়া লেছে অলরেডি ঠিক নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন করলো সাহাবীরা, হে রাসূলুল্লাহ এখন তো অত্যাধুনিক অস্ত্র দিয়ে আপনি জিহাদ করলেন যুদ্ধ করলেন, আপনার পরে আর কোন সর্বাধুনিক অস্ত্র আসবে কিনা দুনিয়াতে লেটেস্ট, আল্লাহর রাসূল বললেন আরে নজর অস্ত্র আন-নজরু সামমান সামাইলাল কলবে, আখির জামানাতে এমন একটা অস্ত্র আইব দৃষ্টি কুদৃষ্টি, এইটা দি কাফেরেরা আমার উম্মতের সোকবাই বিষ্মাকে তীর ভরে দিব, দিলে তাকে কল পর্যন্ত হত্যা হইয়া যাইব, এই অস্ত্রের নাম মোবাইল, এই ব্লু ফিল্ম সাই সাই
আঙ্গ হল মায়ারা সব ধ্বংস। এই ইসরায়েলরা ফিলিস্তিন রামাল্লা রাজধানী দখল করে হইলা দুই বছর পুরা ল্যাংডা ছবিটা সাতটা টেলিভিশন সেন্টার থেকে দেখাইছে, দেখাইয়া দেখাইয়া তাম পৃথিবী ফেসবুক ইউটিউব নেটওয়ার্কের দিকে নিয়া আঙ্গরে জালো আটকাছে, চিচিং চিচিং করতেছি। তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের মাধ্যমে আঙ্গ ধ্বংস অত্যাসন্ন। কলমে যত রকমে ওয়াজ করে হান্দালা তো কলম নষ্ট তো হানজালা রাতি আল্লাহ তালু একদিন রাস্তা দিয়ে যার লাগছে সাফরা সিরাট বাজার মিল্লাত ভাই লগে দেখা কনা ফাঁকালা হানজালা না ফাঁকা হানজালা মিল্লাত ভাই আউ কর রাতি আল্লাহ তালা আনু কয় ঘটনা কিতা হানজালা আমনে মুনা ভেগ হয়ে গেছেন আমনে সারা সাহাবি ক ভাই আমি মুনা ভেগ হয়ে গেছি ক ঘটনা কিতা আইয়ের রসুলের কাছে জিজ্ঞায় রাসুলে কইলো আপনি মুনাফেক কেন হয়েছেন কোন নবীও আপনার ওয়াজব হইলে কলবান যেরকম সাপ থাকে পুত পবিত্র থাকে আল্লাহ আল্লাহ মহব্বত লাগে পরকালাল্লাহ ভালো লাগে ওয়াজ তো চলি গেলে দুনিয়াল্লাহ আবার আগলে যায়। আল্লাহর রসুল কয় হানজালা কথা ঠিক আমার কাছে আইলে যে ভালো লাগে কলবটা মাইন্ডটা মাইন্ড যেভাবে সেট আপ হয় এরকম যদি সবসময় ভালো লাগতো ফেরেস্তারা তোমার লগে কম্বল তলে হইতো তোমার সুমা খাইতো তোমার লগে ফেরেস্তারা মশাবাদি কইতো আইলে আমিও হানজালা ভাই আসেননি ভালো তোমাদের কলব সাতান বা সাতান কিছু কিছু সময় এদিক সেদিক হইয়া যায় এই কারণে তো আমরা আল্লাহকে দেখি না আর শাহজিমের উপস্থিতি আমরা টের পাই না। যদি আমরা সত্যিকার অর্থে কলব আমাদের পরিষ্কার হইতো তাহলে আবাদত বন্দিগি করতে আমাদের ভালো লাগতো কথা ঠিক কি না? লাইলাহা জোরে লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরের বাহিনী কলবের বাহিনী কিছু চোখে দেখা যায় পঞ্চেন্দ্রিয় কিছু দেখা যায় না, অন্তরের সেবক ক্রোধ কামনা ওই জন্যে এই দুটারে পরিচালনা করব এলেমে হেকমতে ফিকিরে। নফস এই আমার কলবে নফস আমারা আছে নফস আবার নফস ভালো দিকও আছে। এই নফসের এই নফস হলো বাদশাহ, এই কলব হইল আমার সব হাতে প্রেসিডেন্ট আর দেহ হইলো প্রেসিডেন্টের রাজধানী। কলমে যেটা চালায় কলমে যদি কয় আফসারি সাপ্রাসিরার দৈনহাড়া হেদায়তুল্লার মাইয়া চলো কলমে কমান্ড দিলে ঠেঙ্গে আবার গেয়ার হালায় হেতে চলে। এখন এই বিবেক হচ্ছে আমার মন্ত্রী, ক্রোধ হচ্ছে পুলিশ অফিসার, কামনা হচ্ছে দুঃচরিত্র গোলাম। যদি খারাপ হাতের দিকে যাইতে লাগে তাহলে নফসরে পুলিশ অফিসার টিটু ভাই ওসি সাহেবের ফোন দিয়ে গিরাগার আছে সিএলআই তৈব জাহান নামের আজামার সামনে কাড়া রো যাচ্ছা তুই মসজিদের দিকে যাবি মাহফিলের দিকে যাবি তখন চিজ নামাজ অমূল্য ধন শেখ শেখরে ভাই নামাজের সাধন শেখ শেখরে ভাই নামাজের সাধন। ও যুবক রবের মহব্বত করি সেজদাটা দিচ্ছা চোখের পানি দিয়ে সেজদাটা দে আল্লাহ তোমাকে ভালোবাসে আই লাভ ইউ আল্লাহ আল্লাহ শাহানু কইব বান্দারি তোর বিয়ে আমি আল্লাহ ফড়াইও তোর আব্বা আম্মার বিয়া যেভাবে জান্নাতে ফড়াইছি ইয়া আদামুস কুন আতাওয়াসাউ জুকাল জান্না ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা তেমনি করে তোকে বিয়েড়াই আল্লাহ ফড়াইও টিটু সাহেব লাগতো না সাপ্রেসিরাটের কাজী সাহেব লাগতো না আমি আল্লাহ বিয়া ফড়াইম ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন হুরিনের সাথে আমি আল্লাহ বিয়ে ফড়ামো জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা এই ফাইলের ফাইলকে আল্লাহ ফাইলকে তাইলে আমাদের বিয়া ফড়াইবো কে জোরে ক সাল্লারে আতুড়ে দেখা সাকে লিল্লাহে তাকবীর আল্লাহ। আরো একটা মজার কথা কইতে আছে তো করে ও যুবকেরা রে তো বললাম গরু জব করে রেখছি পাখির গোস্ত বুনা করে রেখছি আয় তো অপেক্ষায় আছি নুজুলাম মিন
মেহমানদারির আয়োজন করি, অপেক্ষায় আছে। এই অপেক্ষায় আছে কোথায় পাইবে? সুরা জুমারে ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জাহান্নামীর শানে আগের আয়াত সেখানে ওয়াও নাই, এখানে ফুতিহাতের আগে ওয়াও আছে। জান্নাতের গেট খুলি, আল্লাহ তাআলা খায়ের সার বন্ধ কতক্ষণে আইব, টি টু কতক্ষণে আইব, ফেরেশতারা যাচ্ছা আনসা আল্লাহ কেমত করে ওয়াইয়ের আন আন আন, এইডারে কয় নজরুল, এডারে কয় সুবহানাল্লাহ কয় না, এডারে কয় নজরুল। যেরকম আপনার হোরের দাওয়াত দিছেন, হোরের দাওয়াত দি আনের বউ দশটা বাজে মাত্রা দিয়ে লেছে। এবার হোল আনের হাটে যাচ্ছা তোর নানাকার দেয়া জানি রোডও যাচ্ছা, হোল আনে গুড়ি গাড়ি খেলিমেলি কো মা দেয় না, হেবুড়িও গুড়ি গাড়ি গাঁডা দাগের দিকে আয়, বড় বাবির জিজ্ঞা বাবি আর বাগার দেখছেন নি বুড়া মানুষে বোড়া কনা দেই ন, বুড়ি গে সাত দুর্গার দিয়ে দিয়ে কাহারে বোধ ইজ্ঞা না, ওমা কাছে আসা দে আব্বা নিও, ওমা না কে গো আব্বা ন। এয়ারের দিনে দুইটা বাজে জামাইরে হাঁটা দিছি রে কুত্তা হুন্ডাটা লই যাচ্ছা রাস্তার মতো, জামাইরে কিতা কয় কুত্তা, এনে কুত্তা কুত্তা অর্থে আসবে না, এটা ভাব অর্থে আসবে প্রেমের কুত্তা মহব্বত আর কি। যেমন মাথা সবসময় শুধু মাথা অর্থে আসে না, মাথা অনেক সময় অঙ্গ অর্থে আসে, অমুকের মাথাটা মোটা, আবার মাথা মেধা অর্থে আসে, অমুকের অঙ্কে মাথা আসে, আবার মাথা অনেক সময় আসে প্রান্তবাক, এই রাস্তার মাথায় যাইয়া ইউ টার্ন করবে, আবার মাথা অধিনায়ক অর্থে আসে ম্যারাডোনা দলের মাথা, আবার মাথা এই সর্দার অর্থে আসে। আমাদের রামেশ্বরের রামেশ্বরপুরের গ্রামের মাথা বাচ্চু নাড়া, বাচ্চু নামে কেউ আসত্তি কেন কর্তৃপক্ষ দায়ী নয়, আমি অঙ্কটা মিলে বেল্লা কইছি এক্সের মান থ্রি ওয়ান মান টু ঘুমাইয়ে নি রে, ওয়াজ তো আমি শুরুও করলাম না, তুই তো কাটতে গেছ তুই লিল্লাহে তাকবীর দে, তাইলে কয় কুত্তা আসা মা বোনের এটি আঙ্কর মহব্বত করি কয় আহারে মুখের বাসা রে যেন মুখে হো করে। আজকে আমি ক্যালাসে লিখছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল আফওয়াক, ফোকের জমা আফওয়াক, কইছে আল্লাহ তবু মুখের হো করে নতুন ফান্না চাই, একশোটা মাইয়া যদি হমানে কথা কত হড়াইম কেন, কইছি এটা লিখে দিছি উপদি বোর্ডে এই লাইন গে মোসা নিষেধ, ফোক হ্যান্ডেলে দিছি দাব্বা লেখেটা ফোক লেখে দিছি। তো এখন শোনেন তো হুন্ডা তো ফাটা জান্না আর আব্বাটার আনেন না, এই আল্লাহঙ্গ অপেক্ষা জান্নাতে গেইটে কাড়া দিছে এভাবে আর বান্দা কতক্ষণে আইব, আরে আর বান্দারা আইবি এটা হড়াইতাম গো আর বান্দা কই রে ফেরেশতারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, আর বান্দারা আনসা সাফরাশি নাটে তো লিল্লাহে তাকবীর দে, কেমন রব তুই সে রবের ভালোবাসস না, তুই সে রবের মসজিদে যাস না, সেই রবের একামতের দিনের কাজ করস না, আল্লাহ তোমার তুমি আমাদের আমাদের এই কলবকে তোমার ভালোবাসার জন্য কবুল করো আমিন। আল্লাহ আল্লাহ শানু কো বান্দারে তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাতে রাখছি আমার জান্নাত থেকে ইবলিস সুরারে বার করে এলেছি, তারপর তোর আব্বা আম্মারে ঢুকাইছি তোর কলব নামকে জান্নাতে, তুই কেমনে ইবলিসের জায়গা দেস, তুই এ কলবে শুধুমাত্র আমি আল্লাহর জায়গা দিবি, যদি এ কলব নামক জান্নাতে আমি আল্লাহর জায়গা দিতে পারস আমি আল্লাহ তোকে জান্নাতে নেব, তো করে বিয়ে আল্লাহ করাইব, মাইয়ার কোয়ালিটি আল্লাহ কইছে আজু আজম মোতাহারা ফুত পবিত্র মহিলা, এই মোতাহারা তা কিললে সেফত আনছে, আজু আজনের সেফত মোতাহারা কিললে আনছে, মোফাসসিরিনে কেরামিরা দশটা অর্থ করছে জান্নাতি মহিলারা মোতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুজাতে ওয়াল নুখামাতে ওয়াল আয়েজে ওয়াল নেফাস ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে, জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে ফায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে ফুত পবিত্র, সুবহানাল্লাহ কয় না, তাইলে এরকম বিয়েটা আল্লাহ করে বের আয়াত সারিয়ে কইছে আল্লাহ আজও আজম মোতাহারা, আজও আজম মোতাহারা, সুবহানাল্লাহ কয় না। আর তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে হুন্ডালে 4.5 লাখ টাকার হুন্ডালে যাইয়ে
এনে যাই মাই এগো কিনা দেউন্ডা লাগাইতেছে মাই কই বেদ ও বোন এরকম করেন কোনো ভাই বোন সকলের আছে না প্রতিটি হোলা আছে মাই এগো হেদানি উন্নত একটা বালা লাগে যেন বেস্তের কথা এরকম সিটিং হোলা বর্তমানে আমার মাহফিলে নাই রে অজ্ঞা গান কয় মাই এগো ইয়ে হুন্ডা সোলো করে চালাই যায় হিডে হিসে দি হাতের বন্ধু দনগা হাতের হিডের ডোল বানের থাবট দেয় রূপ সাগরে জলকে মাহিয়া কারণ যেভাবে মূর্তি উঠেছে তোরা আয় দেই এত ঘটনা তোর গান চলবে গান হোক হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধুরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে আল্লাহু আকবার কিরম তো গান কসা এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা কসা একটা ডাক করে এ কি তোমার ইমানের ধারা মিনারে মিনারে আজান হাকিছে না দিলা সারা চিত্তের নূরে সেজদা যে করে চিত্তের নূরে সেজদা যে করে হুর ইন্দি বেন তারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধুরে একবার খুলে মা গো সাই রাজদিন রাইয়ে দেখো রে বন্ধু ভাই সব সিল মারিবেন কোন খানে হ্যাঁ ইয়ান তো ঠিকভাবে দিতে আসছো সে আর আগে যখন গজল বলি তখন পারো না নাজবিল্লা করে তাহলে ভালো কাকে ভাসবেন এই ভালোবাসা কলবে আসে না রে সব সময় তোর ভালোবাসা আসে মাইয়া গল্লাই মেসেঞ্জারে রাত বারোটাতে মাইয়া যদি ভিডিও কল দেয় রে হরের দিন হজর নজ যায় হুজুরের 1000 টাকা দিয়া দেয় হুজুর গো কি তার 1000 টাকা এত বেতন হয় না ঘটনা কি তা তোর আব্বা তো আজ 5 বছর মসজিদে সাদা মায়ের রেখেছে কজর ভাগ্য লাগি গেছে দশের দোয়া ককিতা আজ্জা তেরেকার নাম একজনে ফোন দিছে দোয়া করবেন যাতে তারে তো ব্যাকের কলমের ভিতরে ঘটনা এডি এডি রে ইডি সাইনিস গুরেল দি কোবাই ভার করি এলা কি করি এলা আজ জান্নাত দিছে না দে ইডি সাইনিস গুরেল দি কোবাই আতার না দে ফিটি কর তোর ঘুমাইয়ে এনে দে ইডি সাইনিস গুরেল দি কোবাই ভার করি এলা ফাঁসের দুইটারে নামার বিয়ার নে এটা তো মারার একটা সিস্টেম করে দিছি এমনি কি আর হারবি নি দে আতি মুদে হ্যাঁ ইডি সাইনিস কুরাল দি কোবাই বার করি গেলা আর আশেপাশে বুড়িগা টুড়িগা দিদি আছে উড়ে সার কালাসে তৈরি রে আর বুড়িগা কি তের আর কালাসে বুড়িগা টুড়িগা না সব কালাস স্মিথ সব কি আর রাজরে এমনা দিগো সব কি কালাস স্মিথ সব কি গেড়ি ভাই মারি দসা এত হুতি রইছো তো এটা তোর মাইরের সিস্টেম করে পিটি করতেছি ক্লাস শুরুর আগে পিটি করে না তাহলে ভালোবাসবা কলবে ভালোবাসা কারে জায়গা দিবা আর খোলসা তোর মা তোরে খাইতে বলি আতিটা কি আরস কারে জায়গা দিবা আঙ্গ মা শাশিরা কলবে আল্লাহরে জায়গা দে না মা গো সাইর বিয়া কইলে আত্মহত্যা করিয়া লাইব এ দেশে মনে কোরআন ইয়ে না ইয়ে ন ইটা মানত ন যত কিছু হোক ইটা কইলে কব মা আর যত যায় রেড সিগন্যাল দিব আরে কবে এই হুজুর যাতে সাপ্রাসি নোয়াইতে পারে সাপ্রাসি ওই ফিলিস্তিনের লাইনি হইলে সব মরে যেলে গো জীবন আর কদিনের বেটা যদি আরেক বিয়া গোটা আলায় রাগডা কইয়েন না যে মাসাসিরে রে যে ইগু বেড়া আরে কুত্তা আর সোনার জীবন যৌবন শেষ করছি তোল্লাই আর তুই অন কবিরান বানা থাস ছোট মাতারি রে লই মাতারি কয় না ইন্দি সরে ময়কার মা আরো কিতে কিতে কই এলা ঠিক নি রে হা আর একটা কমন ডাইলগ
কাহারাব্বা তোর লগে বিয়ে দিয়ে আসলে ভুল করছে, আমরা সব হোরেরা ভুল করে নে, আর বউ হাইছি আলহামদুলিল্লাহ, হেতারা জামাইয়ের ভাত ভাত খাই যা, ঠিক কি না? আর একটা কমন ডাইলগ, আয় দে তোর গড় করে, অন্য কোনো বেরিয়ে হলে দুই মিনিটও টিকত না, ঠিক কি না? আরো একটা কমন ডাইলগ আছে, কিতা জানাসি, আয় মরলে বুঝবি রে কুত্তা, আয় মরলে বুঝবি, এ তিনটা ডাইলগ আসলে মরে না, বাড়ির সাসা যেটা যাবে দেখবে ভাই বেগুন মরে গেছে, কবর পর্যন্ত গুলে এরা করে গেলেছে, মাসা সিরা মরবার কিনে দিও তো নাই, তাজা কিতা গো মা মরতো রে, নির্যাতনে নির্যাতনে আঙ্গু বাপসা সারা মরে গেছে কই, আড়া দুনিয়া তো মরে যাইম গা, আড়া দোয়া করি আল্লাহ যাতে আঙ্গু মা শাস্ত্রী করে বেশি বেশি হয়াত দেয়, হয়াতটাও একটা নির্যাতন কষ্ট তো, ইমানে আমলে মরি জন বালা, আজকে আমার মাওলানা ওলি উল্লাহ ভাই বিবিরাটের রামগতি মরে গেছে, অনেক ভালো মানুষ অজরি মরছে, আরে কললই তো ভাই, আহা আল্লাহ আমার মাওলানা ওলি উল্লাহ ভাইয়ের কবরকে নূরে মোনাওয়ার করে দাও, একামত দিনের অতন্ত্র প্রহরী ছিল আমার ভাই, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও, ঘুমাইনি কেন? মা সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহরে, অনেকে বিধবা হয়ে যায় না, স্বামীরে ভালোবাসবেন ঠিক আছে, সবচেয়ে বেশি ভালোবাসাটা দিবেন আল্লাহরে, কবরে আপনাকে একা থাকতে হবে, কেউ নাই পিছিয়ে দিয়ে আল্লাহ ছাড়া, ওনার সাথে একটা ভালোবাসা স্থাপন করতে হবে, যুবকেরা আল্লাহরে ভালোবাসে না, হেরা ভালোবাসে মাইয়ারে, আল্লাহ অফার দিয়েছে 12,500 মহিলার লোকে বিয়ে করাই, 8,500 এ বাকেরা বার্জিন বার্জিন নন ম্যাচুয়ার, আর 4,000 আমি বিধবা সিস্টেম করাই মুরব্বী টাইপের, জীবন তো রু বুঝে সুমান আল্লাহ কয় না, ভালোবাসা করি লাভ নাই, আল্লাহ কয় আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল্লিল্লাহ, ভালোবাসা কোথায় হয়? কলবে, কোথায় রে? এ কলবে, ওনারে জাগাতে একটু জাগা তারে দে, আল্লাহ আমাদের কলবে তোমার ভালোবাসাটা গালে হোক, আতুড়া নুড়া আল্লাহ জোরে গো আল্লাহ আই লাভ ইউ, হুন্ডা সালাবি আর আল্লাহরে ডাইরেক্ট আই লাভ ইউ কইবি, কলেজে যাইবার সময় বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে মহিলার গই দি পার্কিং এর কাছে দিয়ে নুন্ডাটা ফাঁপ করে ঘুরা লাবি, গান ধরিয়া লাবি, হইলা না হইলা না রে বন্ধু তুমি হইলা না, ইয়ারও ব্রেক করবি মা, ইয়ার হাতে নৌকা কইব বান্ধবী তোর কথা কয় না আর কথা কয়, তুই ফাঁপ করে এসকেলেটারটা সাড়ে দি, এ হাতে ক্লাস করি এনে কবি, তুমি হইলা না আল্লাহর আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না আল্লাহর, যুবক তুমি আল্লাহকে ভালোবাসো, রবের কথা মিথ্যা নয়, আল্লাহ আল্লাহ শানুক বান্দারে আমি মাওলার ছে আর কার কথা এত অধিক সত্য হতে পারে, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে, এই আয়াতটা তেলাওয়াত করলে আমার কলবে এমন একটা হাল বোঝা যায়, মনে হয় যেন আল্লাহ আমাদেরকে কোলে লইয়া সুমদি, আল্লাহ কয় আফসারি রে আমি আল্লাহর কথা চেয়ে আর কার কথারে অধিক সত্য, আমার রবের কথা চেয়ে আর সত্য কথা কারো হতে পারে না, মাইয়া যত ডকে রে হক আঙ্গ রামেশ্বরের মাইয়া একদম প্রিন্সিলানি বিশ্ব সুন্দরী, প্রেম করা তো দূরের কথা চিন্তাও করে না, মাইয়া অনার্স মাস্টার্স পাস, কেউ মাইয়ারে টাচ করে না, আল্লাহ কত দুনিয়ার মাইয়ারে কেউ টাচ না করলেও জিনিয়া স্পর্শ করার সম্ভাবনা আছে, মাইয়ার বা কানতে কানতে কৌজোর শেষ আরে উগ্গা মাইয়া আমেরিকা বিয়া দিয়ে লাই আশা করছিলাম, ওর মাইয়ারে জিনিয়া দিচ্ছে, আল্লাহ অফার দিতেছে বান্দা তোর হ্যাঁ জিজ্ঞারে বিয়া করাই হোক, লাম ইয়াতমিস হুন্না ইনসু ওয়াবলাকুম ওয়ালা জান্নুন ফাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান, আমি আল্লাহ জিজ্ঞার লগে তোরে বিয়া দিও, এ মহিলারে মানুষ তো স্পর্শ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে না, কে কয় কে কয়? তাহলে ভালোবাসা কার সাথে? যত ব্যক্তি যত ভালোবাসা করছে বাঁশ দিছিল আপনার সেক খাবাইব, সাইনিস করে সাইনিস খাবাইলে তীরে তোর সাইনিস করে দিয়ে কোবাইব, আরেক দল দি বন্ধু আরো আষ্টে দুর্গা বানাই গুনে তোরে কোবাইব, তোর পকেটের 12টা বাজায় ঠিক কি না? এই আঙ্গ এই জেলার তালুই একজন আছে আমাদের ফল্লি কবি, তালুইর মাইয়া অনজীবিত আছে, আঙ্গ ভাবি আসেনি, ব্যারিস্টার মওদুদ সাহেবের শ্বশুর কবি জসীমউদ্দিনে গাইছিল আমার হাড় কালা
করলাম রে, ওরে আমার দেহ কালাল লাইগা রে, অন্তর কালা করলাম রে দূর অন্তপরবাসে, ও মন রে হাইলা লোকের লাঙ্গলে বাঁকা জনমে বাঁচাদেরে, জনমে বাঁকা চাঁদ হাইরে তার ছাইতে অধিকে বাঁকা, তার ছাইতে অধিকে বাঁকা, যারে দিশি প্রাণ রে দূর অন্তপরবাসে। সব সিটিং এর আড্ডা।